যে বের হন রোদে কষ্ট হয় না বাবা তো কষ্ট হয় না বাবা আসসালামু আলাইকুম খালা আসসালামু আলাইকুম ভালো আছেন কই গেছিলেন এখান থেকে বাইরে আসছেন বাসা কই খালার জোরে বলেন একটু শুনুন না একটু জোরে বলেন সকালে খাই আর খাইনি কি খাইছেন সকালে কি দিয়ে খাইছেন ভাত ও ডাল রান্না ভাই রান্না করছেন বাসায় কে কে আছে আপনার ছেলে মেয়ে নাই কিছু নাই দুপুরে খাবেন না দুপুরে দুবারে খালি আমি কালকে দুপুরে কি দিয়ে খাইছেন রাতে কি দিয়ে খাইছেন আচ্ছা আচ্ছা তাই দেশে বাড়ি কোথায় এখানে দেশের বাড়ি আমার যশোর এখানে থাকেন কি বাসা ভাড়া নিয়ে না আমরা দেখে না এই যে বের হন রোজে কষ্ট হয় না কালকে রাতে কি দিয়ে খাইছেন ভাত খালা বের হয়েছেন কটা বাজে কটার দিকে বের হয়েছেন আমার বাসা যাবেন কটার দিকে কয় টাকা পান প্রতিদিন এরকম মাংস দিয়ে ভাত খাইছেন কতদিন আগে মাংস টাংস দিয়ে খান মাংস খেতে পারেন দাঁত নাই তো আপনার বয়স কত হয়েছেন আমার বয়স 90 বছর খালা কাকা এটা খালা খালু মারা গেছে কতদিন আগে যুদ্ধরামলে মারা গেছে তারপর আর অন্য জায়গায় বিয়ে বসেন নাই না বাবা ও বাবা তাই তো বিয়ে বসেন এখন আমার দান গায় দছিল না মাসি বাড়ি কাজ করে খাইছে কাজ করে কেউ খাইছে এখন পারি না আজকে আপনার যা মনে চায় ওটা নিয়ে কিনে খাইয়ে না আচ্ছা দয়া করবেন আজকে আপনার যা মনে চায় ওটা কিনে খাবেন হবে না লাগবে হবে না আরো লাগবে হ্যাঁ শুনে যান হবে না আরো লাগবে তা লাগবে বলেন তাহলে আর একশো টাকা দিই তাই খুশি হবেন তোমার বাসায় না খুব তোমার বাবা বাচ্চা বেঁচে থাকুক মা বাপ বেঁচে থাকুক মা বাবার দোয়া করি যে তোমার হলে জানি যা দোয়া করবেন হ্যাঁ আর আপনার যা খেতে মনে হচ্ছে এটা দিয়ে কিনে খাইয়েন ঠিক আছে আচ্ছা দোয়া করবেন তাহলে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা যান তাহলে আজকে একটু তাড়াতাড়ি যাই বাসায় রোদ্রু তো আচ্ছা